بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد يقول পেশ করছি তার প্রশ্নটা ছিল যে আমরা এখানে একামতের শব্দগুলো একবার একবার করে বলি আল্লাহ অকবার আল্লাহ একবার লে ইলাহ আইল্লাহ আইশাদ আল্ নাম হেদার রসুল্লাহ হাই আই লাহ লাই হাই আই লাল ফেলে ক দে ক আম আতিস লে তু ক দে ক এটিস সলা আল্লাহ একবার আল্লাহ একবার লে ইলে এটাকে বলা হয় একবার একবার এটা কি বলা হয় একবার একবার বলা হয় তো এখানে বলা হয় বলা হয়েছে যে এগারোটি জুমলা বা বাক্য রয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই দুটো মিলে একটা বাক্য হ্যাঁ তো এগারোটি মোট বাক্য রয়েছে এখানে বলা হয়েছে তো উনি প্রশ্ন করেছেন যে আমাদের বাংলাদেশে একবার একবার করে সৌদি আরবে একবার একবার করে আজান দেয় এখামত দেয় আর আমাদের বাংলাদেশে দুইবার দুইবার করে দেয় তো এর উত্তর হচ্ছে যে একবার একবার দেওয়ার ও হাদিস রয়েছে সহি হাদিস এবং দুইবার দুইবার দেওয়ারও রয়েছে উভয় পক্ষে দলিল রয়েছে এবং উভয়টি কি মানে বিশুদ্ধ বরং ইমাম ইমতা ইমিয়ার হামিয়া এই ব্যাপারে বলেছেন যে কেউ যেন ঘৃণা পোষণ না করে কোনটার প্রতি কেউ যেন ঘৃণা পোষণ না করে সুতরাং যে মাসলাগুলোর ব্যাপারে মানে দুটাই অবস্থান মানে দুটাই দুটার পক্ষে দলিল থাকবে সে বিষয়ে আমাদের মানে কোনো একটাকে মানে ওপরে হাইলাইট করা বা সহি বলে সাব্যস্ত করা আর আরেকটিকে দুর্বল বলে মানে না করা বা সেটাকে ঘৃণা করা এটি মোটেও ঠিক না তাই তার উত্তরে আমি বলছি যে মা রাহু আহমেদ পনেরোশো পনেরো হাজার আটশো একাশি নম্বর অবুদাউদের হাদি চারশো নিরানব্বই হতে বর্ণিত হ্যাঁ তিনি মানে একবার এরকম আজান কীভাবে মানে মানুষকে কীভাবে নমাজের দিকে ডাকা হবে এরকম পরামর্শ চলছিল সংক্ষিপ্ত আকারে বলছি অতপর তিনি কী করলেন মানে স্বপ্ন দেখলেন তিনি স্বপ্ন স্বপ্নে দেখলেন হ্যাঁ একজন সাহাবি হ্যাঁ স্বপ্নে দেখলেন তো ওই স্বপ্নে ছিল যে একামতের শব্দগুলো একবার একবার করে একামতের শব্দগুলি একবার একবার করে ছিল আজান মানে পুরো আজান এবং একামত উভয়টাই স্বপ্ন দেখেছিলেন কিন্তু আমি শুধু এই সারসিং সংক্ষিক করার জন্যেই মানে একামতের সম্পর্কে আপনাদের সম্পর্কে মানে আলোকপাত করছি যাতে করে এ থেকে আপনারা একটু হলেও শিক্ষা লাভ করতে পারেন বা জিনিসটা বুঝা বুঝার জন্য তো তিনি একামতের বাক্যগুলোও দেখেছিলেন সেখানে ছিল কি যে আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ আস্ ইহ আস্লা মুহাম্মদ রসোল উল্লাহ হাই আল্লাহ হাই আল্লাহ কদ কামাতিসহ আল্লাহ আকবর আল্লাহ একবার এভাবে ছিল অথবা তিনি যখন সকাল করলেন তিনি বলছেন যে আমি রসোল্লাহ সাল আলী ওসালামের নিকটে আসলাম অতপর আমি সংবাদ দিলাম যা আমি স্বপ্নে দেখেছি অতবা রসুলাম বললেন যে নিঃসন্দেহে এটা সত্য সত্য স্বপ্ন এটা কি সত্য স্বপ্ন ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো এটা সত্য স্বপ্ন অতপর তিনি বললেন হ্যাঁ বেলালকে মানে মানে আজান দিতে বললেন বা একামত দিতে বললেন ওইভাবে আজান এবং একামত দিতে বলেন ওইভাবে যেভাবে তিনি স্বপ্নে দেখেছেন অতবার যখন আজান দেওয়া হচ্ছিল তখন উমার বি খাত্তাব রিয়া আল্লাহ তালা আনু এই শব্দগুলো শুনতে ছিলেন শুয়ে সে ও ফি বাইতিহি তিনি বাড়িতে ছিলেন ওই অবস্থায় অথবা তিনি বের হলেন বলছেন তার মানে চাদরটা মানে আসতেছিলেন দৌড়ায় আসতেছিলেন চাদরটা মানে জমিনে মানে ই করতেছিল মানে কি বলা হয় যে লাগতেছিল আমরা বলি যে ছেঁসড়ানো হ্যাঁ এইভাবে তিনি আসতেছিলেন এবং বলছেন থাক হাক হ্যাঁ সেই সত্তার কসম করে বলছি যা মানে যেই যেই সত্তা আপনাকে সত্যরবি বলে প্রেরণ করেছেন হে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম লাকাত রাই তো আমি অবশ্য অবশ্যই দেখেছি সাউতান হ্যাঁ মিনকা হ্যাঁ আমি এই শব্দগুলো দেখেছি হ্যাঁ তোমার থেকে শব্দগুলো আমি শুনেছি হ্যাঁ দেখেছি মিসলাম আর রহা যেমনভাবে ওই ব্যক্তি দেখেছেন ফাঁকাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন রসুল সাল্লাম বললেন ফালিল্লাহ হামদু আল্লাহর প্রশংসা অর্থাৎ আগে যে ব্যক্তি স্বপ্ন দেখেছিলেন হ্যাঁ আবদুল্লাহ বিন জহিদ এবং উমারও সেই স্বপ্ন দেখলেন এতে করে আল্লাহ নবী সাল্লাহ আসলাম আরও শুক্রিয় আদায় করলেন আল্লাহ পাকের কাছে হ্যাঁ এবং হ্যাঁ বিষয়টা এরকম বলতে চাইলেন যে আলহামদুলিল্লাহ এটি মানে দুইজনের স্বপ্নতে আরও শক্তিশালী হয়ে গেল এটি কী হয়ে গেল শক্তিশালী হয়ে গেল এটি একটি হাদিস এবং দেখুন হাদিসটা বলছেন সাহাউ আলবানি ফি সহিহি আবি দাউদ আবু দাউদে সহি আবু দাউদে চারশত উনসত্তর নম্বর হাদিস হ্যাঁ এবং জমহরুল ওলা মাগন হ্যাঁ এই এই আপনার এই শব্দ এক এক একটা একটা করে শব্দ অর্থাৎ বাক্য আর কি মানে গ্রহণ নিয়েছেন আর কি একবার একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর সৈল্লা ইলাহ সদ মহম্মদ এই একবার একবার করা মানে করে বলাটা তারা নিয়েছেন যেমন ইমাম মালিক ইমাম শাহফি ই ও আহমাদ তবে ইমাম মালিক রহমান উল্লাহ কত সালা ওইখানে কিন্তু মানে আমরা পড়লাম যে দুইবার দুইবার করে আছে কিন্তু উনি বলছেন যে উনি একবারের পক্ষে গেছেন ار دويبرالو هذه سويتي. الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح

তিনি বলছেন যে আল্লাহ মানি রসুল্লাহ আসলাম রসুল আমাকে শিক্ষা দিয়েছেন হ্যাঁ তিস আশারতা হ্যাঁ তিস আশারতা কালিমা অলিকা আমা সব আশারতা আজান হচ্ছে আপনার আজান হচ্ছে আপনার উনিশটি কালেমা বা আর একামত হচ্ছে সতেরোটি একামত হচ্ছে সতেরোটি হ্যাঁ তার মধ্যে আমি বলতেছি হাদিসটা দেখুন আল্লাহ আকবর الله <سؤال> اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله هم هم ها بلغينجي حي حي على حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح আল্লাহ আকবর আল্লাহ হ্যাঁ কহবর আল্লাহবর তখন এই যে দুইবার দুইবার আমাদের বলে এটার পক্ষ মানে দলিল আমরা পড়লাম বা পাইলাম যে আদেশটি হচ্ছে আদিসে আবি মাহদুরা হতে বর্ণিত তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন তো এখানে আপনার এই হাদিসটিকে শাহ আলবানি হ্যাঁ ফি সোহেবিদাউদ দাউদে একইভাবে এই হাদিসটি রয়েছে এবং এই শব্দগুলো ইমাম আবু হানিফা হ্যাঁ নিয়েছেন বা ইমাম আবু হানিফা এই এই দ্বিতীয় যেই আজানের এটি একামতের পদ্ধতিটি এটি তিনি নিয়েছেন এবং এটি জায়েজ এবং এই ব্যাপারে দারুল ইফতা থেকে ফোতোয়া রয়েছে জায়েজ এবং ইবনে বাজ আল্লাহ বলেছেন জায়েজ হ্যাঁ এবং অনুরূপভাবে অনুরূপভাবে আপনার ইমাম রহমা আল্লাহ বলেছেন যে হ্যাঁ যে বিভিন্নভাবে যে আদানের যে পদ্ধতি সাব্যস্ত রয়েছে সুমনা দ্বারা এটা কার উচিত না যে তারা আম কি করবে মানে ঘৃণা পোষণ করবে তা আসুন আমরা হ্যাঁ মশলাটি আল্লাহ সুবান আমাদের সব বাকি সঠিকটি পাওয়ার তরফিদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ